পতঙ্গার বিমানবন্দর সড়কর লালদিয়ার কন্দফুলি ভারত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাইয়ে বন্দর কর্তৃপক্ষ এ ব্যাপারে উচ্চকিত বাসিন্দা করলে হত হইতে চাইলে তারা সি প্লাসের হয় কিছুদিন আগে হয়ে গিয়ে ভাঙিব বন্দর করতে পুনর্বাসন দেওয়ার জন্য কোন সরকারের তরফ থেকে ওদেরকে কোনো আর্থিক সহযোগিতা দান করলে করা হয়নি বা কোনো আশ্বাস দেওয়া হয়নি চাকরি করে সোমবার 22 জুলাই বন্দরের ম্যাজিস্ট্রেট গৌতম বারের নেতৃত্বে এই উচ্চ অভিযান শুরু হয়। এর বিপুল পরিমাণ পুলিশ ও আনসার বাহিনী উপস্থিত আছে। এই 15 একর জায়গায় এন উদ্ধার করে এনে এডে আমদানি রপ্তানির পণ্য হ্যান্ডেলিং এর লাই বন্দরে টার্মিনাল বানাবে জানাইয়ে বন্দর কর্তৃপক্ষ। সাইদুর রহমান সাকিব, সি প্লাস টিভি, চট্টগ্রাম। হ্যালো ভিউয়ার্স, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইবেত ক্লিক করুন, আর ডাকু দিয়ে গো বেল আইকন আছে ইবেত সাবধান, তাহলে অনেক ব্যয় করা যদি আমার ভিডিও কিন্তু সেট পারিবেন। আরা সাদ্দাই হতা হই।